খুন হননি হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খান। ওপর থেকে নিচে পড়েই ওই ছাত্রনেতার মৃত্যু হয়েছে। সোমবার চার্জশিটে এমনই দাবি করে সিট। এদিন উলুবেড়িয়া আদালতে সিট চার্জশিট পেশ করেন। চার্জশিটে আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তী, এএসআই, এক হোমগার্ড ও দুই সিভিক ভলেন্টিয়ারের নাম আছে। যাদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে তারা হলেন হোমগার্ড কাশীনাথ বেরা, ওসি দেবব্রত চক্রবর্তী, এএসআই নির্মল দাস, সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্য এবং সৌরভ কারার। এই চার্জশিটের ব্যাপারে আনিস খানের বাবা জানান, আজকে উলুবেড়িয়া কোর্টে চার্জশিট জমা দিতে গেছে, দিয়েছে সিট। কী কারণে দিচ্ছে? আমার আনিসকে যে পুলিশ খুন করে গেল আমার চোখের সামনে, আমাকে পুলিশ বুকেতে বন্দুক ঠেকিয়ে তিনজন পুলিশ সেভিক ড্রেসে উঠে গেল, গিয়ে তাকে মারধর করে তিনতলা ছাদ থেকে নাবই ফেলে দিয়ে মার্ডার করে গেল, মেরে ছুটে পালিয়ে গেল। যাওয়ার সময় বলছে স্যার স্যার পালিয়ে আসুন, আমাদের কাজ সাকসেসফুল হয়ে গেছে। কিন্তু এই জন্যে সিটকে আমার ভরসা নেই আর আশা ভরসা রাখিও না। আমি বারবার প্রথম থেকে নিয়ে আমি বলে আসছি আমার কোর্ট নজরদারি সিবিআই দেওয়া হোক, কিন্তু সেই সিবিআই এখনও দিল না, সেই সিটের উপরে ভরসা রাখতে আশা রাখতে বলেছে। আমি সিটের উপরে আশা ভরসা রাখি না, আমি এই জন্যে সিঙ্গেল বেঞ্চে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে কেস আমার গেছে। আজ ডিভিশন বেঞ্চে আমার কেস শুনানি ডেট রয়েছে। সেইটাকে সেই সিট কী করলো তাড়িঘড়ি সেই কেসটাকে স্লো করার জন্যে, ধামা চাপা দেওয়ার জন্যে আজ উলুবেড়িয়া কোর্টে সিট চলে গেছে। তদন্ত করে যেটুকুন গাবলতি তদন্ত জমা দিতে গেছে। কী জমা দিতে গেছে? কি আনিস নিজে খুন হয়েছে, মার্ডার হয়েছে, কিসের জন্য হলো, সেই পুলিশ কেন এলো আনিসের বাড়িতে, সেই তদন্ত কি করেছে? আমার আনিসের সঙ্গে দুশ্মনী ছিল কার? পুলিশের সঙ্গে ছিল না, ছিল কার? শাসক দলের নেতাদের সঙ্গে। সেই নেতারা এটা প্ল্যান মাপি পুলিশ মাঙিয়ে এইটাকে খুন করা হয়েছে। কিন্তু সিট সেই পুলিশকে পাঁচজন পুলিশের নাম দিয়ে গেল, কিন্তু দুজন পুলিশ অ্যারেস্ট হলো, বাকি তিনজন পুলিশ গেল কোথা? এখনও অধরা। এই জন্যে সেই শাসক দলের নেতাদেরকে বাঁচাবার জন্যে, ধামা চাপার জন্যে এই কেসটাকে ধামা চাপা দিয়ে যাতে তাদেরকে রেহাই করানো যায় সেই জন্যে। হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা।